বিদ্যুতের জন্য এবার নিয়ে আসলো বাজারে জুসের একটা নতুন আইটেম। দেখুন আস্ত আপেল কিভাবে জুস হয়ে যায় এবং সেটা সহজেই খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে। বিড়ালটি তার বন্ধুর সাথে কিস করতেছিল, এই মুহূর্তে বিড়ালটিকে তার মাছটি কিভাবে কুলি করে দিল সেটা দেখে মজা পাবেন। বন্ধুরা এই গরুটিকে দেখুন, হাটের মাঝে যাকে পাচ্ছে তাকে লাথি দিচ্ছে, সে তার ইচ্ছা মতো যাকে দেখে তাকেই লাথি দেয়। প্রতিটা মানুষ তার লাথি খাচ্ছে, আর কি মজাই না পাচ্ছে। আপনারাও ইচ্ছা করলে এই গরুটির সাথে দেখা করতে পারেন। বৃষ্টিতে আমরা কিভাবে প্রতিরোধ ব্যবস্থা করি দেখেন, আমরা রেইনকোট পরে কেউ কেউ বৃষ্টি নিবারণ করি, তবে এই লোকটিকে দেখুন, সে ছাতা মাথায় ঠিকই দিয়েছে কিন্তু পিঠের সাথে বেঁধে নিয়েছে যাতে তাকে আর অন্য কাউকে হেল্প করতে হয় না। ভাঙা ছাতা ব্যবহারের উপযুক্ত করে চলেছে একমাত্র বাঙালির বুদ্ধি, বাঙালি মানুষ এটার জন্যই বিশুদ্ধ। আপনারা চাইলে এ ধরনের বুদ্ধি কাজে লাগাতে পারেন, চায় না বুদ্ধি বেশি দিন যায় না। বাজারে আপনাদের জন্য নিয়ে আসা হলো আলু দিয়ে তৈরি রুটি বানানোর সিস্টেম। এই ব্লেন্ডারের মাধ্যমে আপনি আলু দিয়ে খুব সহজেই রুটি তৈরি করার জন্য উপযুক্ত খামি পেয়ে যাবেন এবং সেটা তৈরি করবেন। আপনারা কখনো দেখেছেন হাঁসের সাথে বাচ্চাদের যুদ্ধ? আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি হাঁসের সাথে কিভাবে যুদ্ধটা করতেছে বাচ্চাটা। দেখুন তার বুদ্ধি আছে, এবার সে ঘোড়ার মতো বানিয়ে ফেলল। পৃথিবীর সবচেয়ে ছোট বাচ্চা, নিশ্চয়ই কখনো কেউ দেখবেন না। যারা প্রথম দেখলেন অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নয় বাজারে গিয়ে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ না কেনার জন্য একটি নতুন মেশিন বেরিয়েছে, আপনারা কালেকশন করতে পারেন। দেখেন আস্তা হলুদ কিভাবে গুঁড়া করা হয়। এই মেশিনটিতে খুব সহজেই আপনি আপনার হলুদ এবং মরিচ কিংবা এলাচ দারচেনা মশলা জাতীয় যত সব গুঁড়ো করার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা খুব সহজেই এটাকে কালেকশন করতে পারেন। এটাকে দিলেই মেশিনের সাথে সাহায্যে আপনি ব্লেন্ডারের মতো গুঁড়ো হয়ে যাবে। একটু ঝাঁকি দিতে হবে, মাঝে মাঝে ঝাঁকি দিলে দেখা যাবে এটা সহজেই গুঁড়ো হয়ে গেছে এবং চারদিকে কয়েকটা মিনিটের মধ্যে আপনি সেটাকে গুঁড়ো করতে পারতেছেন। খুব সহজে গুঁড়ো করার জিনিস হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ, দেখেন কি সুন্দর গুঁড়ো হয়ে গেল। আর খুব সহজে এটা দিয়ে আপনি সকল ধরনের মশলা গুঁড়ো করার জন্য ব্যবহার করতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার হলো এটা দামেও সস্তা আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে তাদের সাথে। বন্ধুরা এই লোকটিকে দেখুন, সে একটা মেয়েকে হাই হ্যালো দিচ্ছে, মেয়েরা খুব আনন্দ পাচ্ছে, কিন্তু হঠাৎ একটা হাই হ্যালো চলে গেল একটা হিজলার কাছে। হিজলাটা ওনাকে দেখে খুবই আপসেট হয়ে গেল, সে বোকার মতো তাকিয়ে রইল। হিজলাটা তাকে যেভাবে ড্যান্স দেখাতেছিল সে তাতে সে উত্তেজিত হয়ে একটা থাপ্পড় দিল, হিজলাটা পরে দৌড় দিল এবং পরবর্তীতে মেয়েগুলো পালিয়ে গেল। লোকটা খুবই দুঃখ পেল, বাচ্চাটাকে শিখালো। এবার পিছন থেকে যুবতী ভেবে লোকটা তাকে ইশারা করলো, বাবারে বাবা। এবার পিছনের থেকে সামনে ফেরার পর দেখে 60 বছরের বুড়ি। এখন কি করি, তাড়াতাড়ি করে পালানোর ব্যবস্থা করতে হবে। ওরে বাবারে, আন্টি মাফ করে দেন, মাফ করে দেন, লোকটা খুবই কষ্ট পেল। ধন্যবাদ, এই যাবৎ কোনো রকমের বেঁচে গেলাম। আমি না আপনাকে কিছু বলি নাই, এ কথাটা বলে লোকটা পালল। এই লোকটা সকালবেলা ঘুম থেকে উঠে আউসি দিতে দিতে দেখে উগান্ডার একটা লোক তাকে ভেঙাচ্ছে। লোকটা দেখে খুবই ভয় পেয়ে গেল এবং লোকটাকে বলল, আপনি কি ধরনের লোক মশাই, আমার তা দেখে কপি করেন, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। দর্শক ভিডিওটি দেখলে অবশ্য একটা লাইক দিবেন।